আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ভোকেশনাল 2023 শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের পদার্থবিজ্ঞান এর 1.6 পরিমাপের যন্ত্রপাতি এই পার্টটি আমরা করব। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। ক্লাসটা শুরু করার আগে সকলের কাছে একটা একটা রিকোয়েস্ট থাকবে, সবাই চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে এবং অল বাটনে ক্লিক করে দিবে। তোমাদের পরিমাপের যন্ত্রপাতি এই পার্টটা আজকে আমরা করব। এখন পরিমাপের যন্ত্রপাতি বলতে প্রথমেই আছে স্কেল। স্কেলটা কি? স্কেল হলো ছোটখাটো ছোটখাটো দৈর্ঘ্য যে যন্ত্র দ্বারা মাপা হয় তাকে স্কেল বলে। স্কেল বলে ছোটখাটো দৈর্ঘ্য যে যন্ত্র দ্বারা মাপা যায় তাকে স্কেল বলে। স্কেলে সর্বনিম্ন 1 মিটার পর্যন্ত মাপা যায়। তারপরে তোমাদের আছে এখন ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কি? একেবারে ক্ষুদ্র সামান্য এরকম ভগ্নাংশ অংশ মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয়, অর্থাৎ সূক্ষ্মভাবে পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বলে। ভার্নিয়ার স্কেল বলে। ভার্নিয়ার স্কেলের এক ভাগ ও প্রধান স্কেলের এক ভাগ ভার্নিয়ার স্কেলের এক ভাগ ও প্রধান স্কেলের এক ভাগের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের এক ভাগ ও প্রধান স্কেলের এক ভাগের পার্থক্যটাই হলো ভার্নিয়ার ধ্রুবক।